হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাইকে কেমন আছেন? সবাই আশা করছি ভালো আছেন। আজকে আপনাদের অনার্স চতুর্থ বর্ষ পরীক্ষার ইতিহাস বিভাগের বাংলা ইতিহাস সাজেশন নিয়ে এসেছি। আমার অনার্সের অনেকগুলো সাজেশন আমার চ্যানেল দেওয়া আছে অলরেডি, সো আপনারা চাইলে আমার চ্যানেলটি ভিজিট করে দেখতে পারেন। আর আপনাদের জন্য আমি অনার্স চতুর্থ বর্ষের ইতিহাস বিভাগের বাংলা ইতিহাস সাজেশন আজকে দিচ্ছি। সো চলো শুরু করা যাক। ভিডিওটি শুরু করার আগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, সবাই বেশি বেশি লাইক করবেন, কমেন্ট করবেন কার কোন ধরনের সাজেশন দরকার। চলুন সবাই দেখি ক বিভাগ এখানে আছে, খ বিভাগ আছে এবং হচ্ছে ঘ বিভাগ আছে। দেখি ক বিভাগে আমরা কী কী আছে। ক বিভাগের মধ্যে ক বিভাগ 1 নম্বর কোশ্চেন, বঙ্গভঙ্গ কখন করা হয়। 2 নম্বর কোশ্চেন, 1905 সাল বাংলার ইতিহাসে কেন খ্যাত। 3 নম্বর, নবগঠিত পূর্ববঙ্গ ও আসাম প্রদেশের প্রথম লেফটেন্যান্ট গভর্নর কে। 4 নম্বর, ক্ষুদিরাম কে ছিলেন। 5 নম্বর, মিন্ট সংস্কার আইন কত সালে পাশ হয়। 6 নম্বর, বঙ্গভঙ্গ কবে রদ করা হয়। 7 নম্বর, বঙ্গভঙ্গ করার ক্ষেত্রে বাংলার কোন নেতার নাম সংশ্লিষ্ট রয়েছে। 8 নম্বর, কখন মুসলিম লীগে প্রতিষ্ঠিত হয়। 9 নম্বর, মুসলিম লীগ কোথায় গঠিত হয়। 10 নম্বর, খিলাফত আন্দোলনের 2 জন নেতার নাম লেখো। 11 নম্বর, খিলাফত আন্দোলনের সময় ব্রিটিশ প্রধানমন্ত্রীর কে ছিলেন। 12 নম্বর, অসহযোগ আন্দোলনের নেতৃত্ব কে প্রদান করেন। 13 নম্বর, গান্ধীকে মহাত্মা উপাধি ভূষিত করেন কে। 14 নম্বর, মহাত্মা গান্ধীর পূর্ণ নাম কি। 15 নম্বর, চিত্তরঞ্জন দাশের উপাধি কি। 16 নম্বর, বেঙ্গল প্যান স্বাক্ষরিত হয় কত সালে। 17 নম্বর, কৃষক প্রজা পার্টি কত সালে গঠিত হয়। 18 নম্বর, ঐতিহাসিক লাহোর প্রস্তাব উপস্থাপিত হয় কত সালে। 19 নম্বর, বাংলার প্রথম প্রধানমন্ত্রী কে ছিলেন। 20 নম্বর, বাংলার ইতিহাস 1943 সালে বিখ্যাত কেন। 21 নম্বর, 1947 থেকে 1947 সাল পর্যন্ত বাংলার কয়টি মন্ত্রী সভা ছিল। 22 নম্বর, বাংলার শেষ মুখ্যমন্ত্রী কে ছিলেন। 23 নম্বর, অখণ্ড বাংলার পরিকল্পনা মূল প্রবক্তাদের নাম উল্লেখ করো। 24 নম্বর, MN রায় কে ছিলেন। 25 নম্বর, কখন ভারত ছাড় আন্দোলন শুরু হয়। 26, ব্রিটিশ ভারতের শেষ ভাইসর কে ছিলেন। 27 নম্বর, নাথান কমিশন গঠন করা হয় কখন। 28, কখন ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়। 29, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম ভাইস চ্যান্সেলর কে ছিলেন। 30, কত সালে কলকাতার দাঙ্গ শুরু হয়। সো এই 30টা কোশ্চেন যদি আপনারা পড়েন তাহলে বাংলা ইতিহাস বিভাগের বাংলা ইতিহাস সাজেশনগুলো কমন পড়বে, কারণ আমি বিগত যা যা সাজেশন দিয়েছি সবগুলোই 99% কমন পড়েছে, 99% 99% কমন পড়েছে। তো আপনারা চাইলে দেখতে পারেন। খ বিভাগ হচ্ছে, খ বিভাগে দেখি কী কী আছে। 1905 সালে বঙ্গভঙ্গের কারণ সমূহ সংক্ষেপে দেখো। 2 নম্বর, 1906 সালে মুসলিম লীগের প্রতিষ্ঠার পটভূমি আলোচনা করো। 3 নম্বর, মুসলিম লীগের প্রতিষ্ঠার লক্ষ্য উদ্দেশ্য কী ছিল। 4 নম্বর, স্বদেশ আন্দোলন বলতে কি বুঝো। 5 নম্বর, লক্ষ্য চুক্তি কি। 6 নম্বর, খিলাফত আন্দোলনের প্রত্যাখ্যান কারণ সংক্ষেপে লেখো। 7 নম্বর, স্বরাজ দল প্রতিষ্ঠার পটভূমি ব্যাখ্যা করো। 8 নম্বর, শিক্ষার ক্ষেত্রে ফজলুল হকের অবদান মূল্যায়ন করো। 9 নম্বর, 1937 সালের নির্বাচনের ফলাফল আলোচনা করো। 10 নম্বর, 1940 সালের লাহোর প্রস্তাব ব্যাখ্যা করো। 11 নম্বর, নাজিমুদ্দিন মন্ত্রিসভার পতনের কারণগুলো আলোচনা করো। 12 নম্বর, হোসেন শহীদ সরাইলি সংক্ষিপ্ত পরিচয় দাও। 13 নম্বর, মন্ত্রী মিশন পরিকল্পনা কি। 14 নম্বর, 1947 সালে অখণ্ড বাংলার গঠনের প্রয়াস ব্যর্থ করা হয় কেন। 15 নম্বর, ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার কারণগুলো আলোচনা করো। 16 নম্বর, মুসলিম মধ্যবিত্ত শ্রেণী বিকাশের ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূমিকা বর্ণনা করো। 17, বাংলার হিন্দু মুসলিম দ্বন্দ্বের কারণসমূহ ব্যাখ্যা করো। 18, 1973 সালে দুর্ভিক্ষের কারণগুলো
ব্যাখ্যা করো। এই 18টা কোশ্চেন যদি আপনারা পড়েন তাহলে ইনশাল্লাহ আপনারা কমন পাবেন। চলুন গ বিভাগ দেখি, গ বিভাগে কী কী আছে। 1 নম্বর কোশ্চেন, বঙ্গভঙ্গের ফলে পূর্ববঙ্গ ও আসাম প্রদেশের আর্থসামাজিক উন্নয়ন বিশ্লেষণ করো। 2 নম্বর, বঙ্গভঙ্গের রদের কারণসমূহ আলোচনা করো, এতে হিন্দু মুসলিমের সম্প্রদায়ের প্রতিক্রিয়া কী ছিল। 3 নম্বর, খিলাফত ও অসহযোগ আন্দোলনের ব্যর্থতার কারণসমূহ আলোচনা করো। 4 নম্বর, সি আর দাসের ভূমিকা বিশ্লেষণ উল্লেখপূর্বক 1923 সালে বেঙ্গল প্যান্টের পটভূমি ও শর্তাবলী আলোচনা করো। 5 নম্বর, 1937 সালে নির্বাচনের পটভূমি ও ফলাফল আলোচনা করো। 6 নম্বর, 1946 সালের বাংলার প্রাদেশিক আইনসভার নির্বাচনের ফলাফল আলোচনা করো। 7 নম্বর, সরাসরি মন্ত্রিসভা গঠন ও কার্যক্রম আলোচনা পর্যালোচনা করো। 8 নম্বর, অখণ্ড স্বাধীন বাংলা প্রতিষ্ঠার প্রয়াসে গৃহীত পদক্ষেপ আলোচনা করো। 9 নম্বর, 1947 সালে বাংলা বিভক্তির কারণ ও ফলাফল আলোচনা করো। 10 নম্বর, 1947 সালের ভারত স্বাধীনতা আইনের প্রধান ধারাসমূহ ব্যাখ্যা করো। প্রধান ধারা ব্যাখ্যা করো। 11 নম্বর, ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত পটভূমি আলোচনা করো। 12 নম্বর, বাংলার মুসলিম মধ্যবিত্ত শ্রেণীর উত্থান আলোচনা করো। 13 নম্বর, ব্রিটিশ ভারতের সাম্প্রদায়িকতা উদ্ভবের কারণ আলোচনা করো। 1940 সাল থেকে 1947 সাল সময়কালের হিন্দু মুসলিম সম্পর্ক আলোচনা করো। 15, 1943 সালে দুর্ভিক্ষের কারণ ও ফলাফল আলোচনা করো। এই 15টা কোশ্চেন গ বিভাগের, খ বিভাগের 18টা এবং ক বিভাগের 30টা কোশ্চেন যদি আপনারা পড়েন তাহলে ইনশাল্লাহ আপনারা